হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে কথা বলবো A1 esports কে নিয়ে, তারা কি X1 বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ সিজন 1 খেলতে দেখতেছে। এছাড়া কথা বলবো আইএট কে নিয়ে, তারা কি PMWL খেলতে পারবে। আর কথা বলবো A1 esports কি MPL টুর্নামেন্টে #4 হয়েছে। লেটস বিগিন। শুরুতে কথা বলবো A1 esports কে নিয়ে, তারা তো X1 বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ সিজন 1 খেলতে দেখতেছে, যেখানে গ্রুপ এ এ রয়েছে বাংলাদেশের বর্তমান ওয়ান অফ দ্য বেস্ট টিম TRZ esports, এছাড়া রয়েছে নেপালের ওয়ান অফ দ্য জায়ান্ট টিম T2K, এছাড়া রয়েছে বাংলাদেশের অর্গানাইজারের টিম নাটবল টু বাইয়ের টিম NB esports, আরও রয়েছে মঙ্গোলিয়ান জায়ান্ট টিম ফোর মিলাকার ভাইবস, যেখানে গ্রুপ এ এর প্রি ফাইনাল হবে 2 দিন, অর্থাৎ 25 এপ্রিল এবং 26 এপ্রিল, যেটা আপনারা লাইভ দেখতে পারবেন X1 বাংলাদেশ ইউটিউব চ্যানেলে, এবং সেটা শুরু হবে বাংলাদেশ টাইম রাত 8টায়। এখন কথা বলবো আইএট কে নিয়ে, তারা কি PMWL খেলতে পারবে। আপনারা সবাই জানেন আইএট টিম তাদের ইন্টারনাল কিছু ইস্যুর কারণে তাদের টিম টাকা গোস্ট আইকিউ ব্লেড আইএট থেকে বের হয়ে যায়, এবং বর্তমান উজম সারা সবাই আইএট থেকে চলে গেছে। এখন সামনেই অর্থাৎ মে মাস থেকেই সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হবে, কিন্তু আমার মনে হয় না সেখানে আইএট খুব বেশি ভালো করতে পারে। আমি যতটুকু শুনতে পাইতেছি তারা নাকি সাউথ এশিয়ান ফাইনাল পর্যন্ত আইএট এর হয়ে খেলবে, আইএট এর আগের রুস্টার উজম ব্লেড আইকিউ গোস্ট, আর PMWL-তেও স্লট পেয়েছে। সেইটা আমার মনে হয় আইএট কে বাদ দিয়ে অন্য কোনো পাকিস্তানি টিমকে স্লট দিয়ে দেওয়া হবে। লেটস সি, দেখা যাক কী হয়। মুভ অন নাও না লাস্ট ওয়ারি। এখন কথা বলবো A1 তো MPL টুর্নামেন্টে #4 হয়েছে সেইটা নিয়ে। এছাড়া ফর্মিরাকাল ভাইবস সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় 84 পয়েন্ট নিয়ে, ST থার্ড প্লেস দখল করে 42 পয়েন্ট নিয়ে। A1 তো আর মাত্র 2টা পয়েন্ট থাকলেই #3 হয়ে যেত। A1 এর সাথে ST পয়েন্ট ব্যবধান 2, A1 40 এবং ST 42 পয়েন্ট নিয়ে #3 অবস্থান করছিল। তো A1 esports এর এই ভালো পারফরমেন্সে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ই স্পোর্টস দুনিয়ার নিউজগুলো শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ই স্পোর্টস দুনিয়ার নিউজগুলো মিস না হয়। বাই বাই, টেক কেয়ার।